আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে যাদের কাছে এরকম অনেকগুলো টুকরো কাপড় আছে। তারা যদি আমার মতো এই যে টুকরো কাপড়গুলোকে কাজে লাগায় তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি 6 মাস থেকে 1 বছরের 3 বছরের বেবির কীভাবে প্যান্ট তৈরি করবেন সেটাই দেখাবো। খুবই সুন্দর একটি প্যান্ট। তো প্রথমে কাপড়টাকে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে কেটে নিলাম। এরপর এই যে কাপড়টাকে সমান করে কেটে নিব, ঠিক আছে? নিচ থেকে আমি সমান করে কেটে নিব, নিচে এই যে বাঁকা যে কাপড়টা আছে অর্থাৎ ওই কাপড়টা কেটে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এখন জোড়া দিব। এই যে এইভাবে করে কাপড়টাকে বসাবো। বসানোর পরে বাড়তি যে কাপড় আছে ওইটা কেটে নিব। এখন আমি একটা একটা করে কাপড়গুলোকে জোড়া দিয়ে দিব, ঠিক আছে? বড় একটা, ছোট একটা, এইভাবে করে একটা একটা করে সবগুলো কাপড় জোড়া দিয়ে দিব। আমার হাতের দিকে একটু খেয়াল করলে কিন্তু পারবেন। আপনি সেলাই করার পরে কিন্তু বোঝাই যাবে না যে এটা আপনি টুকু কাপড় দিয়ে সেলাই করছে। আমরা কিন্তু এই যে এই কাপড়গুলো ফেলে দিই, এই কাপড়গুলো আমরা কাজে লাগাই না, ঠিক আছে? তো আপনার বাসায় যদি এরকম ছোট্ট বেবি থাকে তাহলে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন কাপড়গুলোকে, কিংবা আপনি তৈরি করে কাউকে গিফট করতে পারেন। তো এই যে আমি একটা একটা করে সবগুলো কাপড় কেটে নিলাম। এখন দুইটা কাপড় একসাথে সেলাই করে নিচ্ছি, এই দুটো কাপড়কে একসাথে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ আমি জোড়া দিয়ে দিলাম। এখন এই দুটো কাপড় একসাথে বসাবো। বসানোর পরে এখন আমি সঠিক নিয়মে কেটে নিব। তো এখন আমি এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর রাবারের জন্য 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম। হাইট এখানে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। প্রথমে এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে সমান করে। এরপর বাড়তি আমি আরও 1.5 ইঞ্চি বেশি নিছি। এরপর এখানেও সেমভাবে একটা সমান করে দাগ দিয়ে দিলাম 7 ইঞ্চিতে। এরপর এখানে আমি 1 ইঞ্চি বেশি নিছি। তো হাইট এখানে এখানে মিলিয়ে দিলাম। এখন দাগ অনুসারে কেটে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেস থেকে দেখে থাকেন, ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কুচি কাপড়টা সেলাই করে নিলাম। সেলাই করার পরে কিন্তু আমি এখন এই যে কুচি কাপড়টাকে প্যান্টের কাপড়ের সাথে সেলাই করে নিলাম, উপরে একটা সাফ সেলাই দিয়ে দিলাম। এখন হাইট এখানে সেলাই করব, ঠিক আছে? এরপর এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এরপর হাইয়ের এখানে সেলাই করতে হবে। এখানে কয়েকটা সেলাই একসাথে দিয়ে দিবেন, অর্থাৎ এখানে কিন্তু দুইটা করে সেলাই দিবেন। আমি একটা সেলাই দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে যদি দুইটা সেলাই দিতে যাই। এরপর এখানে 1/2 ইঞ্চিতে একটা সেলাই দিয়ে দিবেন। এখন রাবার লাগাবো। এই রাবারটা ছড়া হচ্ছে 1/2 ইঞ্চির মতো। এখানে 1 ইঞ্চি ছড়া রাবার দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না ফ্যানটা, এই জন্য কিন্তু 1/2 ইঞ্চি ছড়া যে রাবার আছে ওইগুলো নিলাম। এরপর এই যে একটা ভাঁজ দিয়ে আমি কাপড়ের উপরে সেলাইটা দিচ্ছি। রাবার উপরে কিন্তু খেয়াল করবেন আমি সেলাইটা দিচ্ছি না, রাবার উপরে সেলাইটা দিলে কিন্তু আপনি কাপড়টা টানতে পারবেন না। আমি কাপড়ের উপরে সেলাইটা দিলাম, এরপর টেনে টেনে সব জায়গায় কুচিগুলো দিয়ে দিলাম। এখন উপরে একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম ছোট্ট সোনামণির ছোট্ট একটা প্যান্ট। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আমরা বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।